Hello viewers, Assalamualaikum. আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ISUZU একটি জাপানি ব্র্যান্ড। বাংলাদেশে ISUZU বাসের পথ চলা শুরু হয় 1980 সালের শেষ দিকে। এই ISUZU বাস নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে যেসব বাস জাপান থেকে এসে থাকে সেইসব ব্র্যান্ড হলো হিনো, ISUZU এবং মিৎসুবিশি। হিনো এবং মিৎসুবিশি ISUZU-র পরে এসেও তারা বর্তমানে বাংলাদেশে বেশ শক্ত মার্কেট তৈরি করে নিয়েছে। তবে ISUZU-র মার্কেট বাংলাদেশে এখনও খুব একটা শক্ত অবস্থানে যায়নি। ISUZU বাসের তিনটি সিরিজ বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। এগুলো হলো ISUZU LT, ISUZU MT ও ISUZU FTR। এর মধ্যে LT সিরিজ হলো রিয়ার ইঞ্জিনের, আর MT আর FTR হলো ফ্রন্ট ইঞ্জিনের। LT সিরিজের দুটি বাস বাংলাদেশে সবচেয়ে বেশি চলাচল করছে। এগুলো হলো ISUZU LT-133P ও ISUZU LT-134Q। ISUZU LT-133P হলো বাংলাদেশে চলাচলকারী একমাত্র রিয়ার ইঞ্জিনের বাস, যার চেসিসের দাম 1 কোটি টাকার নিচে। এই বাসগুলোর চেসিসের দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 42 লাখ টাকার মতো। এবং LT-134Q বাসগুলো ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসে। ISUZU MT-134Q বাস হলো বাংলাদেশে চলাচলরত ISUZU বাসের মধ্যে সর্বোচ্চ হর্স পাওয়ার সম্পন্ন বাস। এটিকে বাংলাদেশে সর্বোচ্চ গতিসম্পন্ন নন এসি বাস বললেও ভুল হবে না। এত কিছুর পরেও বাসগুলো নিতে মালিকরা খুব একটা আগ্রহী নয়, যেখানে অন্য দুটি জাপানি প্রোডাক্ট হিনো ও মিৎসুবিশির দিকে সব বাস মালিকরা ঝুঁকছে, যেখানে হাতে গোনা কিছু অপারেটর ISUZU বাস দিয়ে ঠিকভাবে সার্ভিস দিচ্ছে। এবার আসা যাক, কেন ISUZU বাসগুলো এরকম অবহেলিত। দেশে চলাচলকারী ISUZU-র মধ্যে প্রতিটি বাস প্রথম 4 থেকে 5 বছর ভালোভাবে সার্ভিস দেয়। এরপর থেকে বাসগুলোতে বেশ কিছু ত্রুটি দেখা যায়, তার মধ্যে অতিরিক্ত ইঞ্জিন সাউন্ড ও লেট রেডি পিক আপ অন্যতম। ISUZU-র বাসগুলো অন্যান্য জাপানি বাসের চেয়ে কিছুটা বেশি জ্বালানি খরচ করে থাকে। এছাড়া ISUZU-র ফ্রন্ট ইঞ্জিনের দুটি বাস ISUZU MT ও ISUZU FTR 3 থেকে 4 বছর পুরাতন হলেই বাসগুলোতে বেশ ঝাঁকি ও অতিরিক্ত ভাইব্রেশন পাওয়া যায়, যা যাত্রীদের কাছে বেশ বিরক্তিকর। তারপর ISUZU MT-134Q বাসগুলোর স্টিয়ারিং খুব একটা টার্ন করানো যায় না। টিপিক্যাল বাংলা কথায় বলতে গেলে স্টিয়ারিং খুব একটা ঘোরে না বা কাটে না। আবার হিনো ও মিৎসুবিশির মতো ISUZU মেনটেন্যান্সও খুব একটা সহজ নয়। তার উপর আবার ISUZU-র পার্টসও বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না। ISUZU-র মধ্যে ISUZU LT-133P যেই মডেলটি, এই মডেলটির ইঞ্জিন বেশি দিন ভালোভাবে সার্ভিস দিতে পারে না। যেহেতু বেশি দিন এই ইঞ্জিন ভালোভাবে টিকে না, তাই মালিকদের উচিত যতদিন ইঞ্জিন ভালো থাকবে ততদিনই ডিলারের সাথে কানেক্টেড থাকা। যখন ওই ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার পথে, তখনই ওই বাসগুলোকে রিকন্ডিশন করতে হবে, অর্থাৎ বাসগুলোর ইঞ্জিন রিপ্লেস করতে হবে। এক্ষেত্রে ISUZU FSR এর ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা যেতে পারে, যেগুলো প্রায় 244 হর্স পাওয়ার আউটপুট দিতে পারে। আবার ISUZU হেভি ট্রাকের ইঞ্জিন দিয়েও রিপ্লেস করা যেতে পারে। উভয় ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী সার্ভিস পাওয়া যাবে। তবে মূল বিষয় হলো ISUZU ডিলারকে আরও বেশি সচেতন হতে হবে। ভবিষ্যতে যদি ISUZU কোম্পানি ডিলার এই বিষয়গুলো ভালোভাবে নজর দেয় এবং তাতে বেশ কিছু আপডেট আনার চেষ্টা করে, তবে আমি মনে করি ISUZU বাসের শক্ত অবস্থান তৈরি হবে বাংলাদেশে। তো এই ছিল আজকের ভিডিও। ISUZU বাসগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।